প্রথম দেখায় জায়গাটাকে মনে হয় নবাব বাড়ি কিংবা কোনো এক রহস্যপুরী। রাত হলে তো কথাই নেই, গা ছমছম করে। সে বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় অনেকের, বিশেষত যারা জানেন এই বাড়িতে কি আছে। এটা যে একটা সমাধি তা অনেক সময় বোঝা যায় না, মনে হয় নবাব বাড়ির মতো ছোট্ট কোনো স্থাপনা। যখন চোখ পড়ে বোর্ডে, তখন দেখা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অজানা সমাধিকে ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দিয়েছে। চারপাশে দেওয়া হয়েছে লোহার বেষ্টনী। সমাধি রক্ষণাবেক্ষণের জন্য এখন তেমন কেউ নেই অবশ্য। আমাদের কথা হয়েছিল এমন একজনের সাথে যিনি এই সমাধি রক্ষণাবেক্ষণের দায়িত্বে বংশানুক্রমে আছেন। শাইস্তাঘাট তৃতীয় মে গুঞ্জার বেগম, বুঝলি? এটা 400-450 বছর আগের সমাধি, বলো অজানা ভূগোল বিজ্ঞানে আছে, বুঝলি? আর এই সমাধি রক্ষণাবেক্ষণ সরকার করে। আগে আমরা প্রভুরা দেখত, তারা দেখত, ওই আমার পাশে ফি আছে, আমার পাশে দুজন, আমার এক জায়গায় থাকি, তিনজন ফি আছে পাশে। আর এটা রক্ষণাবেক্ষণ আমার চাচু শ্বশুর, আমার যারা শ্বশুর, আমার শ্বশুর তারাই করতো। এখন তারা নাই, আমগোর আন্ডারে আমরা রাখতে পারিনি, আমগো সময় থাকতেই একসাথে সময় একসাথ সরকার নিয়ে গেছে, একসাথ সরকারের আন্ডারে, এটা মানে ওই যে জন্মমন্ত্রীর আন্ডারে। আচ্ছা, এখন আমাদের করার কিছু নাই, এখন রক্ষণাবেক্ষণ যে আগারে অফিস আছে, ওই অফিস তারা রক্ষণাবেক্ষণ। মানে আপনি যখন ছোট ছিলেন, হ্যাঁ, তখন এটা কত বড় ছিল, কতটুকু জায়গা জুড়ে ছিল? এটা জায়গা ছিল কম, ছোট, মানে বোঝা গেছে না, গেরো ছিল না, যেটা আয়তন কতটুকু এটা বোঝা যাচ্ছে না, এখন বোঝা গেছে। এখন এটা আয়তন রয়ে রয়েছে, এখন সরকার এটা গেরো করছে, এই জন্য এটা এখন বোঝা যায়, এই আর কি। এই সমাধি নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের গল্পও আছে বটে। যারা ছোটোবেলা থেকে মোহাম্মদপুরে বড় হয়েছেন, তারা অনেকে এটা বিশ্বাস করেন এই সমাধিতে কখনো লাইট চালানো যায় না, অর্থাৎ ইলেকট্রিক লাইট এই সমাধিতে কাজ করে না। এই সমাধিতে তাই সবসময় কুপি বাতি কিংবা মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়। যেটা সাত গম্বুজ মসজিদ হচ্ছে, আমি আমার যতটুকু মনে পড়ে, আমি যখন সাত গম্বুজ মসজিদ গিয়েছিলাম, তখন প্রথম যে যখন আমি গেছিলাম নৌকা পার হয়ে, ওইটাই ফার্স্ট ছিল, ওইটাই লাস্ট, কারণ ভয়ে মানে ওই দিন অনেক ঝড় বৃষ্টি তুফান ছিল। পরে ওইটাই গিয়েছিলাম বন্ধুদের সাথে, পরে আর আমি যাইনি ভয়ে, যেহেতু আমরা ঢাকার ছিলাম, ওখানে মানে অনেক ভয় কাজ করতো কী হবে না হবে। শুধু নৌকা এই পার ওই পার 2 টাকা নেবে পার মাথা পিছু করে 2 টাকা। আমরা 5 জন ফ্রেন্ড গিয়েছিলাম, তখন জাস্ট জুম্মার নামাজ আদায় করতে আর কি। তখন ওটা মোটামুটি জায়গাটা অনেক বিস্তৃত ছিল, অনেক বড় ছিল, কিন্তু ওই যে মসজিদের পিছনে আপনারা দেখতে পেরেছেন যে একটা বিশাল একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা কিন্তু আগে ছিল না, ওটা হয়তো রিসেন্টলি বানানো হয়েছে, ওটা আগে ছিল না। আর মসজিদের যেটা দেখতেছেন মসজিদ ওটাই ছিল, কিন্তু ওর আশেপাশে বাড়তি এলাকা অনেক ছিল, যেটা এখন দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, আবার জমি যারা দখল করতেছে, যারা ওখানে প্রভাবশালী লোকেরা, ওরা প্রভাব খাটিয়ে নিয়ে নিচ্ছে আর কি। আবার মসজিদের ঠিক অপোজিটে দেখবেন একটা কবরস্থান আছে, আর মসজিদটা আসলে শায়েস্তা খানের আমলে। আর মসজিদের ঠিক অপোজিটে আপনি দেখবেন একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটা শোনা যায় যে আপনার শায়েস্তা খানের মেয়ের নাকি কবরস্থানটা। আবার অনেকেই মানে বলে যে এটা কতটুকু সত্য জানি না, ওই কবরস্থানে নাকি কোনো লাইট বাল্ব কাজ করে না, হ্যাঁ, কোনো কোনো কিছুই কাজ করে না। ওখানে কুপ্পি যেটা আমরা বলি, হ্যাঁ, কুপ্পি, দিয়া অথবা মোমবাতি, ওগুলাই আলো দিয়ে সন্ধ্যার পর ওটা জ্বালানো হয়, বাট কোনো বাল্ব অথবা টিউব লাইট কোনো কিছুই ওই মাজারে কাজ করে না, হ্যাঁ, এটা মানে। আর আমিও দেখি মানে ওখানে কোনো লাইট জ্বলে না। কথিত আছে
নবাব শাহেস্তা খাঁর কোনো এক মেয়ের কবর এটি, তবে বিষয়টি নিশ্চিত নয়। সাইনবোর্ডে লেখা অজানা সমাধি, সেখানে আরও লেখা রয়েছে এই সমাধি ভবনটি খুব সম্ভবত সাত গম্বুজ মসজিদের একটি অচ্ছেদ্য স্থাপনা, স্থানীয়ভাবে পরিচালিত। সমাধির উত্তর পূর্ব কোণে আরও দুটি কবর রয়েছে, এর মধ্যে একটি খাদেম ইউসুফ শাহের, আরেকটি তার স্ত্রী সোনা ভানু বেগমের। ইতিহাস থেকে জানা যায়, বাংলার সুবেদার শায়েস্তা খাঁ বুড়িগঙ্গার তীর ঘেঁষে মোহাম্মদপুর এলাকায় মুসল্লিদের নামাজ পড়ার জন্য সাত গম্বুজ মসজিদ তৈরি করেন। এর পূর্ব দিকে বাঁশবাড়ি রোডের ধার ঘেঁষে 1680 সালে এই সমাধি গড়ে তোলা হয়। এটি মসজিদের অবিচ্ছেদ্য স্থাপনা, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠ পুত্র বুজুর্গ উদ্দিন এই মসজিদের প্রতিষ্ঠাতা। এই যে এই শহরে একটা এলাকায় ছোট্ট একটা কোণে ইতিহাস এমনভাবে দাঁড়িয়ে থাকে, আমরা দেখা যায় সে সমস্ত ইতিহাসের খোঁজখবর খুব কমই রাখি।